সুরুচি সংঘ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম পূজো সুরুচি সংঘের মণ্ডপে এবং আমরা দেখেই থাকি প্রত্যেক বছর কিন্তু মানুষের ভীষণ রকম ভাবে ভিড় হয় বলা যায় পিঁপড়ে ঢোকার জায়গা থাকে না সপ্তমী অষ্টমীর দিন এবং সেই মতোই কিন্তু এবছরও সুরুচি সংঘের যে থিম তার নাম কিন্তু মা তোর একই অঙ্গে এত রূপ এবং এবার সুরুচি সংঘের পূজোর হচ্ছে সত্তরতম বর্ষ আপনাদের দেখিয়ে দিয়ে প্রথমেই সুরুচি সংঘের থিমটি এবং থিম ভাবনা অবশ্যই মণ্ডপ সজ্জা কেমন হয়েছে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি স্বরূপ বিশ্বাসকে আমরা কথা বলে নেব তার সঙ্গে স্বরূপবাবু আপনাকে স্বাগত আমাদের ওঙ্কার বাংলায় স্বরূপবাবু এবারের এই পুজোর মানে সুরুচি সংঘের যে থিম সেটা একটু বলবেন প্রথমেই ওঙ্কার বাংলা সমর্থ দর্শকদের আমাদের আজকে পুজোর দ্বিতীয় দিন আর সবাইকে নবরাত্রি এবং দুর্গাপুজোর শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবছর যে আমাদের উপস্থাপনা ভাবনা সেটা হচ্ছে মা তোর একই অঙ্গে এত রূপ মা তোর একই অঙ্গে এত রূপ বোঝাতে গিয়ে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে বাংলার মাকে আমরা এখানে পোর্ট্রেট করেছি এবং আপনি চারিদিকেই দেখবেন যে বাবার বাংলার যে বিভিন্ন শিল্পকলা সে বাংলার শিল্পকলা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এবং সুরুচির সঙ্গে এবার যে সমাজের কাছে সব থেকে বড় একটা মেসেজ দিয়েছে কারণ আমরা বিশ্বাস করি যে সুরুচির সঙ্গেতে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে আসে এবং সুরুচির সঙ্গের তরফ থেকে যে একটা প্রচার বা মেসেজ সেটা মানুষের মধ্যে একটা বিশাল প্রভাব বিস্তার করে তো এবার আমরা বলেছি যে পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করুন এবং আপনি দেখবেন যে আমাদের টোটাল প্যান্ডেলটাই প্লাস্টিক বর্জিত কোনো প্লাস্টিকের কাজ নেই সেটা সম্পূর্ণভাবেই কাপড় সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আমরা গাছের স্টেম যাকে আমরা বলি সেগুলো ব্যবহার করেছি যেমন আমরা একটি গাছ ব্যবহার করেছি এবার যে গাছটা খুবই কিন্তু বিখ্যাত নয় কিন্তু সেই গাছটার ডাল দিয়ে কি করা যায় সেটা আপনি প্যান্ডেলের ভিতরেই বুঝতে পারবেন সেটা হচ্ছে আতন্দিলতা গাছ আতন্দিলতা গাছের যে ডাল সেই আতন্দি গাছের ডালটাকে আমরা শুকিয়ে এত সুন্দর ডিজাইন করে এই প্যান্ডেলটা করেছি এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং সেটা সম্পূর্ণভাবেই আপনার প্লাস্টিক বর্জিত এবং আপনি দেখবেন যে আপনি বাদিকে আপনারা দেখাচ্ছিলেন এটাকে আমরা বলি চদর বদর খুব বিখ্যাত নাচ একটা আমাদের একটা ট্র্যাডিশনাল ডান্স তার পিছনে যদি আপনারা দেখেন যেমন নেটের উপরে কাপড়ের কাজ করা যে আমাদের যে বিভিন্ন নৃত্যশিল্প সেটা দেখানো আছে এবং আমাদের যে ছৌ নৃত্য তার একটা প্রভাব এখানে পাবেন আমাদের বিভিন্ন ধরনের যে নাচের ভঙ্গিমা সেগুলো আপনারা এখানে পাবেন এবং আপনি প্যান্ডেলের মধ্যে যদি ঢোকেন পটশিল্প এটা তো খুব বিখ্যাত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ পটশিল্পে খুব বিখ্যাত বিভিন্ন পটশিল্প দিয়ে এবং মাঝখানের যে ঝাড়ের কাজটা সেটা সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি করা অর্থাৎ টোটালটাই কিন্তু আমরা পরিবেশের সঙ্গে পরিবেশ বান্ধব যাকে আমরা বলি সে পরিবেশ বান্ধব দিয়ে তৈরি করা এবং মায়ের মূর্তি এবার মানে আমার দেখা সুরুচির সঙ্গে যত মায়ের মূর্তি তার অন্যতম মানে আপনি মায়ের সামনে দাঁড়ালেই আপনার মধ্যে সেই ফিলিংসটা আপনি পাবেন সেই পাওয়ারটা পাবেন আমি আপনার ক্যামেরাম্যানকে বলবো যে আপনি সোজা মাকে এখানে দেখান তাহলে আপনি বুঝতে পারবেন যে মায়ের কি রূপ তো টোটালটাই আমরা এত সুন্দরভাবে সাজিয়েছি এবং আপনি দেখবি দেখবেন এই যে আমরা এটাকে বলি মাছ ধরার একটা জাল এটা মেদিনীপুরে খুব ব্যবহার হয় আমরা ওই মাছগুলোকে এর মধ্যে ধরা হয় সেই যারা আমাদের এখানে মাছ ছুড়ে বা মাছ ধরে তাদের থেকেই কনসেপ্টটা নিয়ে আমরা এখানে করেছি এবং যে বিভিন্ন দেখবেন এখানে যে ছোট ছোট ডাল দিয়ে আমরা কাজ করেছি খুব সূক্ষ্ম কাজ শিল্পী গৌরঙ্গ কুইলা অসাধারণ কাজ করেছেন দেখুন ছোট ছোট সব সুতো দিয়ে আমাদের ওই ডাল দিয়ে বোনা হয়েছে এগুলো এবং দেখবেন সব দিকে এই যে পশ্চিমের উপরে সুন্দর করে কাজ করা হয়েছে টোটালটা প্যান্ডেলের উপরে দেখেন যে মূর্তি তৈরি করা হয়েছে বা যে ধরনের প্যাটার্ন পুতুলের প্যাটার্নে তৈরি করা হয়েছে অর্থাৎ সত্যি এবারে একটা সুরুচি যে আমরা বলি যে সুরুচির পুজো দেখতে হয় না আফসোস করতে হয় এই যে একটা আমরা বার্তা দিই আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ সুরুচি কী করছে বলে অপেক্ষা করেন এবার সুরুচি সেই যে পরিবেশনা করছে সেটা সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষের পছন্দ একেবারে সর্বদা আরও একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো যে আপনি যেভাবে দেখালেন প্রতিটা সূক্ষ্ম কাজ কিন্তু সেখানে তাহলে এই কাজগুলো করতে ঠিক কত সময় লেগেছে দেখুন আমাদের এই প্যান্ডেলটার শুরু হয়েছে প্রায় দু মাস কিন্তু এই যে ব্যাগ যে কাজগুলো সেটা প্রায় পাঁচ থেকে ছ মাস এমনি এবার বিভিন্ন গ্রামে তৈরি হয়েছে এটা কিন্তু এখানে নয় মেদিনীপুরের গ্রামে মেদিনীপুরের জিনিস বাঁকুড়ার গ্রামে বাঁকুড়া পুরুলিয়ার গ্রামে পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে
করে করে আমরা ওই হস্তশিল্পগুলোকে এখানে নিয়ে চলে এসেছি, এনে অ্যাসেম্বল করছি এবং মূল স্ট্রাকচারটা তৈরি করেছি। অর্থাৎ সৌরভবাবু যেমনটা বললেন যে একই রঙে একই অঙ্গে কত রূপ, যে দেখাই যাচ্ছে কিন্তু যে মা দুর্গার যে মূর্তি, এবং তার পাশাপাশি আরও একটা বিষয় যে যেখানে যেমনটা সৌরভবাবু বললেন যে মা দুর্গাকে দেখলেই যেন মনে হয় যে একেবারে মা মর্তে নেমে এসেছে শুধুমাত্র তার সন্তানদের জন্য, এবং তার পাশাপাশি উনি যেমনটা বললেন যে এই সূক্ষ্ম কাজ করতে কিন্তু প্রায় 5-6 মাস লেগেছে, এবং তাছাড়া শুধু সেটাই নয়, গ্রামের বিভিন্ন গ্রাম অর্থাৎ বিভিন্ন জেলা, রাজ্যের যে বিভিন্ন জেলা থাকে, ঝাড়গ্রাম পুরুলিয়া বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন রকম ধরনের কাজ উঠে এসেছে কলকাতার বুকে, এবং আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম আজকে সুরুচি সংঘ। ক্যামেরা রবি দত্তের সঙ্গে স্বর্ণালী দের, রিপোর্ট ওঙ্কার বাংলা।